কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিয়া ঘোষ। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমাকে চেনো, আবার অনেকে চেনো না। আর আমার কোলে যে আছে সে আমার মেয়ে দেবাংশী ঘোষ। তো মেয়েদেরকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করা হয় যারা ওয়ার্কিং হয়। তো আজকে ডেইলি লাইফে আমি কী কী করেছি দুদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমার বাবার বাড়ির ঠাকুরঘর, এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এই দিন ছিল শিবরাত্রির দিন, আর আমার স্টুডিওতে ছিল ব্রাইট। তো সারাদিন উপবাস থেকে আমি ব্রাইট সাজিয়ে যখন বাড়ি ফিরলাম তখন দেখছি এই ডেকোরেশনটা চলছে। কেন চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যের পর বাড়ি ফিরে আমি, মা, মৌ, কেয়া, আমরা চারজন মিলে বাবা শিবকে আগে ঠান্ডা করলাম, অ্যান্ড ঠান্ডা করার পর আমরা উপবাসটাকে ভঙ্গ করলাম। আসলে সেদিন তো সেভাবে কিছু খাওয়া যায় না ফল ছাড়া, তো ওই ফল আর কি, আর সেভাবে খাওয়াও যায় না সারাদিন উপবাসে থেকে। যারা আমাকে ডেইলিভাবে দেখো তারা জানো আমি প্রত্যেক দিন কাজ করি, প্রত্যেক দিন ক্লাস থাকে, ব্রাইট থাকে। তো রেগুলার ক্লাস করার পর, ব্রাইট করার পর এবং রেগুলার জার্নি করার পর সারাদিন উপবাসে থাকাটা সত্যিই আমার জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি তেনার আবার ভীষণ ভক্ত, তো সেটা করা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আর এখানে দেখো পুরো জায়গাটা জুড়ে আমি চক দিয়ে ড্রয়িং করছি। কেন ড্রয়িং করছি সেটারও একটা কারণ আছে। তো জানো আমি আর্টিস্ট মানুষ, আর এই দায়িত্বটা আমার উপরে পড়েছে। আমার শরীরটা ভীষণই খারাপ ছিল রেগুলার ক্লাস অ্যান্ড ব্রাইট করার পর। আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার পক্ষে এই আলপনাটা দেওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। বাট ভগবানের দয়ায় আলপনাটা নিজে হাতেই সবটা শেষ করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোড়জোড় হচ্ছে, কার জন্য হচ্ছে সেটা তো দেখতেই হবে। আর এই যে আলপনাটা দেখছো এটা আমি এবার হাইলাইট করছি রেড কালার দিয়ে। আর একা করতে পারছিলাম না তো আমার অ্যাসিস্ট্যান্ট অভিজিৎকে আমি ডেকে নিলাম, ও এসে আমার সঙ্গে হেল্প করলো। তো এই আমার পুরো বাড়ি, যে বাড়িটাতে আমার ফ্যামিলি থাকে। যদিও আমাদের অনেকগুলো বাড়ি, বাট এই বাড়িটাতে আমরা কিন্তু থাকি একসাথে। তো এখানে দেখতেই পাচ্ছ ডেকোরেশন চলছে, আমার বাড়ির ফ্রন্টটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং কার জন্য হয়েছে তার জন্য তো ফুল ভিডিওটা দেখতেই হবে, যে কার জন্য এত তোড়জোড় এত আয়োজন। তো আমি পার্সোনালভাবে সেভাবে আমার ব্যক্তিগত জীবনটা খুব একটা সোশ্যালে শেয়ার করি না, বাট কিছু সময়ের জন্য শেয়ার করতেই হয় কারণ অনেকেই আছে যারা নিউ ফলোয়ার। তো এই আমাদের রান্না শুরু হয়ে গেছে সকাল সকাল, আর এই রান্নাবান্না দেখার দায়িত্ব আমার ঠাম্মিকে রাখা হয়েছে। তো যাই হোক এবার ব্যান্ড পার্টি এসে হাজির ইতিমধ্যে। তো এবার ফুল তোমাদের আলপনাটা শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে। আর এটা করতে অনেকটাই টাইম লেগেছে, আমার শরীরটা ভালো ছিল না, এখানে বাবা সব ম্যানেজমেন্ট করছে। দুটো মানুষের কথা না বললেই নয়, বাপ্পাদা এবং ফুচকাদা। আমার নিজের কোনো দাদা নেই, বাট আমি কখনো সেটা ফিলই করি না। আমি যখনই কোনো বিপদ আপদে পড়ি তাদের কথা স্মরণ করলেই তারা এসে এক কথাতেই হাজির। তো যাই হোক এই মানুষগুলো আমার কাছে অনেক বেশি আপন, কারণ ব্লাড রিলেশন ছাড়াই নিঃস্বার্থভাবেও ভাই বোন সত্যি হওয়া যায়। তো এরপর আমাদের গেস্টরা আসা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে আমরা তিন বোন একটু কেত মারছিলাম। এই আমাদের সাজুগুজু, আমি খুব বেশি সাজিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না, আগেই বলেছি। তো এখানে আমাদের গেস্টরা সবাই এসে হাজির, আর আমার গলার শটটাও তোমরা শুনো। এবার শুরু করো, কারোর জন্য এত অপেক্ষা করা যাবে না, সবকিছুর একটা সময় আছে। আমার যে সমস্ত ব্রাইটরা এই ভিডিওটা দেখবে তারা এতক্ষণে বুঝেই গেছো যে আমি শুধু প্রফেশনাল ক্ষেত্রে এতটা পাংচুয়াল তা কিন্তু নয়, আমি আমার বাড়ির ক্ষেত্রেও টাইম নিয়ে ভীষণভাবে পাংচুয়াল, টাইমের এদিক ওদিক হতেই দিই না। তো এরপর আমাদের বিজনেস ট্রাক, সেটা করে আমরা আনতে যাচ্ছি একজন বিশেষ মহারথীকে। কাকে আনতে যাচ্ছি সেটা যেন দেখতেই হবে। তো এরপর আমরা সেই ট্রাকে সবাই মিলে উঠে গেছি, আমি, আমার মেয়ে, মা, দিদু, আমরা তিন বোন, আর মাসিরা, ভাইরা, সকলে, মানে যারা যারা গেস্ট ছিল, যারা যারা পাড়ার কিছু জন ছিল, সবাই উঠে গেছি। তো খুব মজা করতে করতে যাব আমরা। তো আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে সব কিছু আমি আপলোড করি না আমার পার্সোনাল লাইফ, বাট এরপর থেকে করব, কিছু ক্ষেত্রে করতেই হবে। আর এখানে আমি কেত কেত করতে একটু দেখো একটু অন্যরকমভাবে ভিডিওও করছি।
অপেক্ষার অবসান শেষ। এই সেই মহারথী যার জন্য কিনা এত আয়োজন। বাবা বলেছিল মেয়ের বিয়ের মতো করে মহারথীকে আনা হবে, এবং আমাদের যে মহারথী উনি দেখতে কতটা সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে, ফিল করতে পারবে। তো উনি একটু মানে বলতে গেলে সাজুগুজুটা একটু বেশিই করেছিলেন আমাদের থেকেও বেশি, খুব সুন্দর লাগছিল ওনাকে। তো যথারীতি উনি একটু লম্বা চওড়া বেশি, তো আমার বাবার কর্মচারী মানে দাদারা ওনাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনতলার উদ্দেশ্যে, কারণ তিনতলাতেই ওনার বসার আয়োজনটা করা হয়েছিল। তো এটা খুব ডিফিকাল্ট ছিল এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওনাকে তোলাটা, কিন্তু উনি মনে মনে ভীষণ খুশি ছিলেন, সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছিলাম। যাই হোক, টানা দুদিনের উপবাস ছিল আমাদের ফুল ফ্যামিলির, ইনফ্যাক্ট আমার বাবা পর্যন্ত উপবাসে ছিলেন। তো যে কারণে আমরা অনেকটা উইক ছিলাম। গেস্ট আমাদের যারা গেস্ট এসেছিলেন, আমি চেষ্টা করেছিলাম তাদেরকে যতটা মানে আমার সম্ভব প্রায়োরিটি দেওয়ার, বাট সত্যি বলতে আমি কথাও বলতে পারছিলাম না, আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল। কারণ আমার শরীরটা আগে থেকেই রেগুলার ডায়েট করা, রেগুলার ক্লাস করার দরুন খারাপ ছিল, এবং দুদিন পর পর উপবাসের পরে আরও খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমার মনে মনে একটা চ্যালেঞ্জ ছিল যে না, মাকে নিয়ে আসা হচ্ছে, তো আমি অবশ্যই আমার বাড়ির পুজো আমি উপবাস থাকবই, আমাকে কেউ ফোর্স করেনি, বাট এটা আমার মন থেকেই চেয়েছিলো। এই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম যে রাধেশে চুলো বাঁধে। অনেকেই আমি ওয়ার্কিং বলে অনেক রকম কটূক্তি করে, এমনকি কেউ কেউ এসে সামনেই অনেক কিছু বলে গেছে এই পুজোর দিন। হ্যাঁ, মায়ের দর্শন করতে এসে আমাকে কম কথা শুনতে হয়নি, সেই কথাগুলো এই ভিডিওতে আমি শেয়ার করব। তোমরাও অবাক হবে যে আজকালকার দিনে যেখানে 2024 দাঁড়িয়েও এই ধরনের কথাবার্তা শুনতে হয় এখনও, আর সবাই যে আনএডুকেটেড তা কিন্তু নয়, এডুকেটেডরাও কিন্তু এই সেম ভুলটা করে। তো সেসব ভিডিওর একটু শেষের দিকেই বলি। এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, কফি পকোড়া সব গেস্টরাও আসা শুরু করে দিয়েছিল একে একে। আমরাও চাইছিলাম সকলে যাতে ঠিক টাইম মতো খাওয়া দাওয়াটা করে, কারণ আমাদের পুজোরও ওদিকে তোড়জোড় শুরু করতে হবে। এখানে কেয়া মা মহারথীকে দেখো খুব সুন্দরভাবে ফুলসজ্জায় সজ্জিত করছে, একের পর এক মালা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। জবার মালা, রজনীগন্ধার মালা, সব রকম বেলফুলের বেলপাতার মালা, সব রকম মালা দিয়ে ওনাকে আমরা শুধু মেকওভার দিয়ে এতদিন সকলকে সুন্দর করে সাজাতাম। আর যিনি আর্টিস্ট এই দেবীকে এত সুন্দর করে তৈরি করেছেন, সত্যি তাকে প্রশংসা করতেই হয়। খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তার জুয়েলারি থেকে শুরু করে তার এত রূপদান সত্যি খুব সুন্দর ছিল। তো পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট, আর এদিকে আমাদের হরিনাম সংকীর্তনও রাখা হয়েছিল। আর বলতেই হয় এদিকে গণেশ বাবাজিও একটু লাড্ডু খাওয়ার জন্য আশায় ছিলেন। এরপর কেয়া শ্বশুরবাড়ির লোক, আমার শ্বশুরবাড়ির সকলে এসে গেছিলো। তো সকলকে অ্যাটেন্ড করা, তারপর সকলের ঠিক টাইম মতো খাওয়ানোর সব দিকটাই আমরা সকলে মিলে দেখাশোনা করেছিলাম। তো এখানেও ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি পাড়া প্রতিবেশীদের কিছু ক্লিপ, কিছু গেস্টের ক্লিপ, যে কী কী আমরা খাইয়েছিলাম সেটার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা সকলে উপবাসে ছিলাম। আর এই ঢাকের আওয়াজটা জাস্ট ওয়াও, ফিল লাইক হেভেন, মানে এই ঢাকের আওয়াজটা সত্যি হয়তো স্বর্গে গেলেও শোনা যাবে। তো এরপর আমাদের পুজো অনেকটা রাতের দিকে চলে এসেছিল, গেস্টরা প্রায় সকলেই চলে গেছিলো, কারণ এরপর আমাদের পুজোটা শুরু হবে 12টা থেকে। তো 12টা থেকে পুজোটা শুরু করলো, তো 12টা থেকে এরপর পুজোটা শুরু হলো, আর এটা চলবে সারা রাত ধরে, কারণ এটা আমাদের রক্ষাকালী পুজো ছিল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার বাবা এটাকে করেছে, আর শুধু বাবা না, আমাদেরও সকলের পরিশ্রম ছিল। যদি আমি পুজোতে খুব বেশি এফোর্ট দিইনি, কারণ আমার ব্যস্ততা অনেক বেশি, তবুও চেষ্টা করেছি যতটা করার আমার সাধ্য মতো। মাপু করা
ভিডিও শুরুতেই যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, এবার আসি সেই কথাটা। আমরা যারা ওয়ার্কিং লেডি আছি, মানে ঘর বর আর বাইরেটা সমান তালে সমান দক্ষতা সামলাতে পারি, তাদেরকে সমাজ অনেক কটূক্তি করে। এই যে আমার মেয়ে দেবাংশী আর আমি ওর মা, আমাদের বন্ডিংটা খুব স্ট্রং। মানে দেবাংশী যখন আমাকে পায় আর কোনো কথা ভাববে না, শুধু আমি আর আমি। তো আমি ওর মা, মা হয়ে সমানভাবে আমি জানি আমার বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে, ও কোনটা খেলে সুস্থ থাকবে, কিভাবে কোনটা পড়লেও ভালো থাকবে। তো অনেকেই ঝুড়ি ঝুড়ি জ্ঞান দেয়, অনেক কিছু বলে, তো একটাই কথা তাদের উদ্দেশ্যে, আমার মেয়ে তার দাদু দিদা এবং মিমিদের কাছেই বড় হয়েছে, আর আমি যতটা পেরেছি ওকে সময় দেওয়ার চেষ্টা করেছি কাজের ফাঁকে। আর আমি যেই বাইরে কাজে যাই, আমার বাবা মা আমাকে আশ্বাস দেয় যে তুই নিশ্চিন্তে মনে কাজে যা, দেবাংশীর দায়িত্ব পুরোপুরি আমাদের। তো সেই আশ্বাসেই কিন্তু আমি আজকে এই প্রফেশনে এখনও দাঁড়িয়ে আছি, না হলে হয়তো কবেই এই প্রফেশন ছেড়ে দিতাম। আর রইল কথা ওর নিয়ে যে কটূক্তিগুলো তোমরা করেছিলে, ও রোগা, বাবা মার স্নেহ পায় না, ভালোবাসা পায় না, একটাই কথা বলবো, আমার মেয়ের স্নেহ ভালোবাসা কোনো কমতি রাখিনি আমার ফ্যামিলি। আর ওর হেলথ আমি প্রত্যেক মাসে মাসে একবার করে ডক্টর কনসাল্ট করাই, তাই ও একদম হেলদি সেন্সিয়ার বাচ্চা। আর সব থেকে বড়ো কথা, ও অ্যাক্টিভ। আর এই যে আমাকে এত স্ট্রাগল করতে দেখো, এটা কিন্তু পুরোটাই ওর জন্য, কারণ আমি চাই আর পাঁচটা ছা পোষা ঘরের বউ না হয়ে ও নিজের একটা আইডেন্টি তৈরি করুক, যার মা একজন সাকসেসফুল ওম্যান, যার মা নিজে একটা নিজের আইডেন্টি তৈরি করেছে। সেই মা কি কখনো পারে তার বাচ্চাকে সাধারণভাবে মানুষ করতে? আমি চাই আমার বাচ্চা আর পাঁচটা বাচ্চার থেকে একটু আলাদা হোক, আর পাঁচটা বাচ্চার থেকে একটু স্পেশাল হোক, ঠিক তার মায়ের মতো। শুধু চাই আমার মতো যেন স্ট্রাগল ওকে করতে না হয়, এবং সেই জায়গাতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা পুরোপুরি আমার, মানে ওর মায়ের, তাই আমার এত স্ট্রাগল। আর ওকে যে ফেলে যাই, ওর স্নেহ মমতা মায়া কোনোটাই ওর প্রতি আমার কম নয়, কা বরং আরও বেশি, কারণ আমি ওর ভবিষ্যৎ ভাবি, আর ভবিষ্যতে ওকে আমি একজন বড় মাপের মানুষ করে গড়ে তুলতে চাই, যেন ও আরও পাঁচটা মানুষের কাছে অনেক ভালোবাসা পায় আর মানুষের মতো মানুষ হোক। আর আমি দুর্বল মস্তিষ্ক এবং মানসিকতার মানুষই নই যে তোমাদের এইসব কথাবার্তাগুলোতে আমি আমার কাজটাকেই ছেড়ে দেব, কারণ আমি দেবাংশীকে আমার ছোট সন্তান মনে করি, আর আমার প্রফেশনটা যাকে দীর্ঘ বছর ধরে দিলে দিলে একটু একটু করে মানুষ করেছি, সে আমার বড় সন্তান। তো ছোট সন্তানকে পেয়ে গেলে কি বড় সন্তানকে ভুলে থাকা যায়? তাই আমার প্রফেশনটা আমি কখনোই ছাড়বো না। আর এই যে এত মানুষের ভালোবাসা, এটা আমার উপরি পাওয়া, বিশ্বাস করো এটা ভগবান হয়তো চেয়েছেন বলেই আমি এত মানুষের ভালোবাসাগুলো পাই। আর সাকসেসটা হয়তো একদিন আমি পাবোই পাবো। কাছে সাকসেসটা কি জানো তো, আমার মেয়ের যখন আড়াই মাস বয়স আমি আমার কাজে ব্যাক করেছি, আর ডিউরিং প্রেগনেন্সি আমি একা লড়াই করে গেছি, আমার ফ্যামিলির যে সাপোর্ট এটাই আমার কাছে সাকসেস। আর তোমাদের সকলের ভালোবাসা, ভগবানের আমার প্রতি দেওয়া আশীর্বাদ, এত ট্যালেন্ট, সেটাই আমার কাছে সাকসেস। আমি জানি আমার লক্ষ্যে আমি ঠিক পৌঁছাবো, আমার লক্ষ্য ভেদ আমি করতে পারবো। সকলে আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আমার মেয়েকেও অনেক অনেক ব্লেসিং দিও, তাহলেই হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এই যে এত বড় একটা একাডেমি চালাই, এটা কি সাকসেস নয়? এটাও কিন্তু একটা সাকসেস, সেটা সবার দ্বারা সম্ভব নয়। এত বড় একটা একাডেমি, এত এত স্টুডেন্ট আমার থেকে শিখে তারা স্ট্যাবলিশ হচ্ছে, এটা আমার কাছে একটা বড় পাওনা জানো তো, এটা ভগবানের দেওয়া আমার প্রতি একটা দায়িত্ব। জ্ঞান দেওয়ার জন্য তো প্রচুর মানুষ আসে, কিন্তু এই মেয়েকে যে এত বড় করেছি, বিশ্বাস করো আমার বাবা মা না থাকলে, আমার বোনেরা না থাকলে আমি এই জায়গাটাতে পৌঁছাতেই পারতাম না। একটা মানুষেরও হেল্প আমি পাইনি, শুধু আমার পরিবার ছাড়া। তো একজন সাকসেসফুল উম্যানের হতে গেলে তার ফ্যামিলি সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি মনে করি আমার বিপদ আপদ এখনও পর্যন্ত, এমনকি আমার হেলথ, আমার বাচ্চার হেলথ সবটাই আমার বাবা মা দেখে। তো তাদেরকে আমি কখনোই কোনো কিছু থেকে বঞ্চিত করব না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের জন্য লড়ে যাব। আর আমার বাচ্চাকে আমি মানুষের মতো মানুষ করব, ঠিক যেভাবে আমার বাবা মা আমাদেরকে মানুষ করেছে। শুধু হায়ার স্টাডি নয়, হায়ার স্টাডি সবার কাছে থাকে আজকাল, হায়ার স্টাডির সাথেও কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ডাউন টু আর্থ থাকতে হয়, এই বিষয়গুলো একটা বাবা মাই কিন্তু শেখায়। বিশ্বাস করো আমরা এমনভাবে মানুষ হয়েছি, আমার বাবা মারা এমনভাবে শিক্ষা দিয়েছে, আমরা সকলের সাথে মেলামেশা করতে পারি, সকল জায়গাতে গিয়েই নিজেদেরকে মানিয়ে নিতে পারি।
তো কথা বলতে বলতে প্রায় শেষের দিকে পৌঁছে গেলাম, পুজোর একদম শেষের দিকে। সেই বিষণ্ণের সুর। তো মা যেহেতু রক্ষাকালী, রাত থাকতে থাকতে মাকে বিদায় দিতে হবে। আর বিশ্বাস করো, এই মোমেন্টগুলোতে আমি ছিলাম না, কারণ আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, যে কারণে আমাকে নিচে চলে আসতে হয়েছিল। এই জায়গাটা বা এই সময়টা সত্যি খুব কষ্টদায়ক। আর বিশ্বাস করো, আজও ভিডিও দেখতে দেখতে আমি খুব কেঁদেছি। আমি যখন নিচে ছিলাম, মা আমাকে ডেকে বলল যে ঠাকুর বিসর্জনে যাবে। আমি আমার চোখের জল কিছুতেই থামাতে পারছিলাম না, জানি না কেন খুব কষ্ট হচ্ছিল। আর যখন চলে যাচ্ছিল তখন তো আমি নিজেকে কন্ট্রোল করতেই পারছিলাম না, কারণ এটাই ভাবছি কি এক্ষুনি তো এলো মা, কেন চলে যাচ্ছে। সারা রাত থেকে পুজোটা সম্পন্ন হলো সুষ্ঠুভাবে এবং বিসর্জনে সবাই গেল, আমি যাইনি যদিও। তো এখানে দেখতে পাচ্ছ অভিজিৎ আর আমার ভাই ঠাকুর বিসর্জন দিচ্ছে, আর যে রিচুয়ালগুলো থাকে আর কি সেগুলোই ওরা পালন করছে। তো এরপর মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে, তোমরা দেখতেই পাবে। আর এই মোমেন্টগুলো সত্যি খুব কষ্টদায়ক। যারা ভগবান বিশ্বাসী, যারা মাটির প্রতিমাকে শুধু প্রতিমা ভাবে না, সেটাকে মা ভাবে, তাদের কাছে খুব কষ্ট, কারণ আমরা যারা ভগবান বিশ্বাসী তারা মাকে ফিল করতে পারি। তো যাই হোক, মা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করি। সকলকে রক্ষা করুন, ভালো রাখুন। আর আমরা দেবী হিসেবে শুধু মা কালী, মা দুর্গা, মা সরস্বতীকে যেন শুধু পুজো না করি, প্রত্যেকটা সমাজের নারীকে যেন সমান মর্যাদা দেওয়া হয়, এইটুকুই আমার বক্তব্য। আর এটা হয়তো আমরা মেয়েরাই পারি, কারণ মেয়েরাই মেয়েদের যদি বন্ধু না হতে পারি, মেয়েরাই মেয়েদের যদি এগিয়ে না দিতে পারি, তাহলে হয়তো সেই জায়গাটা আসবে না। আর আমি আমার তো আজ এইটুকু, আবার দেখা হবে পরের ব্লগে। তো সমস্ত ক্রিয়া সম্পন্ন করে আমাদের কেয়া মাথায় করে ঘট নিয়ে আসছে। তো এটা ছিল আমাদের পুরো দুদিনের ব্লগ। পরের দিনের ব্লগটা আবার আপলোড